নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো এটা হচ্ছে আমার বরের জন্মদিনের একটি ব্লগ। তো এটা অনেক দিন আগের, মানে এটা হচ্ছে 19 ডিসেম্বরের একটা ব্লগ, কিন্তু কিছু সমস্যার কারণে আমি বেশ অনেক মাস ধরে ব্লগ দিতে পারছি না। তো এক মাস আগে একটা অনেক পুরনো ব্লগ ছেড়েছিলাম, যেটা আমার ফোনে ছিল, তারপরে আর ব্লগ দিতে পারিনি আমি। মানে আমি ব্লগগুলো আর কন্টিনিউ করতে পারছি না, আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তো যাই হোক, আমার চ্যানেলটা 511 জন সাবস্ক্রাইবার। তো এইভাবে আমার পাশে থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ। এখন এখানে আমি আমার বরের জন্মদিন সেলিব্রেট করার জন্য, এখন রাত 12টা বেজেছিল, মানে 19 তারিখের রাত 12টা। তো সেখানে ওকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা এগুলো রেডি করে অপেক্ষা করছিলাম। ওর গিয়েছিল বাথরুমে, তো এই যে বাথরুম থেকে দেখতেই পাচ্ছ বেরিয়ে এসছে, আর দেখে তো পুরো সারপ্রাইজ, আর খুব খুশিও হয়েছে। তো চলো, বেশি কথা আর বলবো না, ওর মুখেই শুনে নাও। আর দেখতেই পাচ্ছ এখানে 12:30টা প্রায় বেজে গেছে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো, কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন বারা। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন বারা। কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। এখানে আমি একটা বিছানা চাদরের উপর, একটা শীতকাল যেহেতু ছিল শীতকালেরই গায়ে দেওয়া একটা চাদর পেতে নিয়েছিলাম, যেহেতু কেক কাটছে, কেকের যাতে ক্রিম ট্রিম সাদা চাদর না লেগে যায় তার জন্য ওইটা পাতা হয়েছিল। তো যাই হোক, এখানে কেউ কিছু আবার ভুলভাল ভাববেন না যে এ বিছানার মধ্যেই এরকম চাদর পাতা হয়েছে, কারণ অ্যাকচুয়ালি সেই সময় হুট করেও চলে এসছে, আর সেই সময় মানে সবই জাস্ট অ্যারেঞ্জ করবো, তার আগে আমরা ভাবিনি যে এত তাড়াতাড়ি চলে আসবে। তো 12টার মধ্যেই সেদিনই হঠাৎ করে তাড়াতাড়ি চলে এসেছিলো বলে তখন ওই হাতের সামনে ওই চাদরটা পেয়েছি, চাদরটাই যাই হোক পেতে দিয়েছিলাম। আর এখানে মাটন রান্না করছিলাম ওর জন্মদিনের দিন, এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা। তো মাটনটাকে ম্যারিনেট করে, এখানে যেরকমভাবে মাটন করা হয় আর কি, সকলে যেরকম করেন, তো ওইভাবেই আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। যদি কেউ রেসিপি চান অবশ্যই আমাকে জানাবেন, শেয়ার করবো একদিন নিশ্চয়ই। আর আমার চ্যানেলে অনেক মাটনের রেসিপি আছে, আপনারা চাইলে দেখেও নিতে পারেন, লিংক দিয়ে দেবো। থেকে কষাচ্ছি, আজকে ওর জন্মদিন স্পেশাল, মানে ও যেই যেইগুলো খেতে ভালোবাসে সেইগুলোই করেছি মাটন। আর এখানে বানিয়েছি লাচ্ছা পরোটা, তো পরোটা খেতে প্রচণ্ড ভালোবাসে, তো সেই পরোটা লুচি খেতে ভীষণই ভালোবাসে। আর আজকে যেহেতু ওর মানে জন্মদিন, মানে যেই দিনের জন্মদিনের ব্লগটা সেই দিনের কথা বলছি, তো সেই দিনেও যা যা পছন্দ করতো বা করে সেগুলোই বানানো হয়েছিল। তো লাচ্ছা পরোটার রেসিপি যদি আপনারা চান আমাকে কমেন্টে জানাবেন, অবশ্যই একদিন শেয়ার করবো। আর আমার কাছে লাচ্ছা পরোটার রেসিপিটা আছেও,
তো যাই হোক, লাচা পরোটা করেছি এখানে আর মাটন কষা, আর ওর জন্মদিন স্পেশাল বিরিয়ানি, তো এখানে হচ্ছে বিরিয়ানি করা হয়েছিল। আর এটা বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি, তো বাড়ির সবার জন্যই বানিয়েছিল, এতটা কোয়ান্টিটির হয়েছে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আর ব্লগে সেরকম কিছু দেখানোর নেই, তার জন্য ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। চেষ্টা করবো আবার নতুন একটি ব্লগে আপনাদের সাথে শেয়ার করার। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতন টাটা সবাইকে।